সো আমি হাওড়ায় এখন 3,500 টাকা ফাইন করেছিল আমাদের, আমার কাছে ছিল মাত্র আধার কার্ডটা। গাইস গুড মর্নিং, আর আজকে নতুন দিন, আমরা নতুন দিনটা কলকাতা থেকে ট্রেনে আছি, যা সকাল হলো এখন 5:30, 4:30 সময় দাঁড়িয়েছিল ইয়েতে বিশাখাপট্টনমে, বাট আমি উঠতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম, উঠতে পারিনি, এখন উঠলাম। সো যাই ফ্রেশ ফ্রেশ হয়ে আসি আর দেখি তারপর কিছু খাওয়া যায় কিনা খেতে পেয়ে। কালকে রাতে যে খাবার অর্ডার দিয়েছিলাম খাবার ভালো ছিল, কিন্তু রুটি চলে এসেছিল 2-4 জায়গায়। সো খিদে পেয়ে গেলে দেখা যাক ফ্রেশ হয়ে বেরোয়। ঢুকলো ভুবনেশ্বর, এটা ছেড়ে গেছে ভুবনেশ্বর থেকে, তো বেরোয় এখান থেকে। আমরা খাবার নিয়েছিলাম ইয়ে মানে ইডলি আর বড়া ছিল, ঠিকই ছিল। আর তার সঙ্গে আমাদের সিটে কিছুগুলো দিদি আছে, ওরা পুরো একসাথে ফ্যামিলির মতনই হয়ে গেছি, একদম ফ্যামিলির মতনই যাচ্ছি আমরা দিদিদের সঙ্গে। তো দিদিরা মুড়ি ফুড়ি মাখছে, তো ওখান থেকে দিদিরা বললো খেতে এখানে একসঙ্গে মুড়ি ফুড়ি মাখবে, একসঙ্গে খেতে বললো। সো সেখানে হালকা কিছু ব্রেকফাস্ট হয়ে যাবে আর মোটামুটি আমাদের হাওড়া ঢুকতে হয়ে যাবে 4:50। সো বেশ, বাকিটা হাওড়ায় গিয়ে দেখা করছি, এখন আর ট্রেনে ভিডিও করছি না, কারণ সকালটা কী আর করবো, নর্মাল তো সব যা আছে নর্মাল, তো যে করছি। ওকে টাটা। হাওড়া ট্রেন ঢুকে যায় বিফোর টাইম, বিফোর টাইম বলতে 50-60 মিনিট আগে ঢুকে গেছে, প্রায় 1 ঘন্টা আগে, এরকম কোনোদিনও হয়নি আজ পর্যন্ত। সো ঢুকে গেছি আর পুরুলিয়া এক্সপ্রেস ক্যান্সেল, আমি টিকিট বুক করছিলাম পুরুলিয়া এক্সপ্রেসের, পুরুলিয়া এক্সপ্রেস ক্যান্সেল হয়ে গেছে। সো পুরুলিয়া এক্সপ্রেসেও যাওয়ার কোনো ইয়ে হচ্ছে না আমাদেরকে, তাহলে এবার বাসে যেতে হবে। তোমরা দেখি এখান থেকে এখন গিয়ে যাবো কিনা ধর্মতলা, ধর্মতলা থেকে বাস নিচ্ছি কিছু একটা। সো বাসে যাবে দেখা হচ্ছে ভাই। আমি হাওড়ায় এখন 3,500 টাকা ফাইন করেছিল আমাদের, আমার কাছে ছিল মাত্র আধার কার্ডটা জেরক্স অফিসের জন্য। তো আধার কার্ডের মানে কার্ডটা আমাকে অরিজিনালই ছিল, মানে কালার জেরক্স করা, তার জন্য ফাইন করেছে আমাদেরকে 3,500 টাকা। আমার কাছে ইয়ে ছিল, প্যান কার্ড ছিল, বেরিয়ে গেছি আমরা, কোনো অসুবিধা নেই, কাকুরটা অরিজিনাল ছিল, কাকুরটা ঠিক আছে, আমারটা ঠিক আছে, সেটা আমাদের প্রবলেম ছিল। সো উবার করলাম, বাস স্ট্যান্ড যাবো, আর কোনো অপশান নেই রাস্তায়। হ্যালো গাইজ, সো আমরা করে নিয়েছি উবার, উবারের দাদাটা বিরাট ভালো, মানে ধারণার বাইরে দাদাটা ভালো, তো আমাদেরকে পুরো গাইড করলো, আমি আসলে বুঝতে পারছিলাম না রাস্তাটা, ভুল করে পার্কিং জন্য না যে গাইড স্টেশনের বাইরের থেকে উবারটা বুক করেছিলাম, সে ভুলটা কেউ করবেন না প্লিজ, প্রথমে পার্কিংয়ে যাবেন, পার্কিংয়ে যেয়ে নিয়ে ওখান থেকে গাড়ি বুক করবেন, কোনো অসুবিধা নেই। আমি জানতাম না, দাদা আমার সঙ্গে কোঅপারেট করলো, দাদা আমাকে জানা বললো বলে একদম পারফেক্ট, আমি এসে আজ উবারটা চাপতে পারলাম, নাহলে পারতাম না আমি আর কাউ কী গাড়ি দাদা। হ্যাঁ দাদা কোঅপারেট করলো বলে পারলাম। সো যাচ্ছি আমরা এখন ধর্মতলা, সেখান থেকে বাস নিয়ে তারপর বাড়ি যাবো। সো তখন থেকে দেখা হবে।
এসেছি এখন ইয়েতে ধর্মতলা পৌঁছে গেছি। এই শহীদ মিনারের নিচে আমরা এখন দাঁড়িয়ে আছি। গরম লেবু চা, কাকু বসে আছে পেছনে, ওই যে পেছনে বসে আছে কাকু। সো এখন তো বাস হচ্ছে আমাদের 9:40-এ, 9:40-এ বাস। তখন তো ওখানে এখানেই কাটাতে হবে, এখানে 8 পর্যন্ত থাকবো, তারপরে বাসে যেয়ে পরে বসবো। বাসে চেপে তাহলে দেখা হচ্ছে সবাই। সো এখন বাজে 8, জামা ফামা খুলে দিতে হয়েছে, গরমের জন্য প্রচুর গরম লাগছে বাসে। আমরা আছি এখন নিউ রাহুলে, এ কাকুও বসে আছে। তো ফোনে চার্জ নেই বলে ভিডিও করতে পারছি না, কাকুর ফোন থেকে চেষ্টা করলাম, মাত্র 13-12% চার্জ দিয়ে শেষ হয়ে যাবে ভিডিও করতে গেলে। দেখি যদি আরামবাগে নেমে পড়ে চার্জ থাকে তা একটু করবো, না হলে বাড়ি যেয়ে সেই কালকে সকালে দেখা হবে। টাটা। ও আরে শুরু হয়নি ভিডিও। হ্যালো গাইজ, সো এখন বাজে 12:30, দাঁড়িয়ে আছি আমরা আরামবাগে। আমি আর কাকু চা ফা খেলাম, দাঁড়িয়ে আছি পেছনে, আরামবাগে আছি আমরা এখন। তো বাড়ি যাই, তারপরে বাকি ভিডিওটা করবো। মনে হয় না ফোন সুইচ অফ হয়ে যাবে আমার, যেটুকু চার্জ আছে সেটা সুইচ অফ হয়ে যাবে ফোনটা, বাঁচবে না চার্জ। যদি চার্জ থাকে তো করবো, বাকিটা বানালে নেমে করবো। গাইজ গুড মর্নিং, আলটিমেট ঢুকে গেছি আমরা পুরুলিয়া। বাজে এখন 5:10, আমি আর কাকু যাচ্ছি চা খেতে, মাথা ফাথা ধরে গেছে আমাদের পুরো। কাকু আসছে দেখো। সো চার্জ ফোনে একটু বাঁচিয়ে রেখেছিলাম। টাটা।